एक्स्ट्रा टाइम। উজবেকিস্তানের মাটিতে এফসি নসাবের কাছে 6-0 গোলে লজ্জার হার বরণ করতে হয়েছে আন্তোনিও লোপেজ হাভাসের এটিকে মোহনবাগানকে। তারপরেই গেল গেল রব উঠেছে। এতদিন ধরে কি করলেন আন্তোনিও লোপেজ হাভাস? শুধু কি 2 মাসের আইএসএলেই সন্তুষ্ট থাকবে ভারতীয় ফুটবল? আর সব কিছু কি শুধুমাত্র আইএসএলের জন্য? আন্তর্জাতিক ফুটবলে ভালো খেলবে, এশিয়ার সেরা দল হয়ে উঠবে, এমনই প্রতিশ্রুতি দিয়ে এটিকে এবং মোহনবাগান দুই দল এক হয়েছিল। লাখো মোহনবাগান জনতা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কলকাতা ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ দল ইউনাইটেড স্পোর্টসের অন্যতম কর্তা নবাব ভট্টাচার্য এফসি ইন্টারন্যাশনাল ম্যাচের ফলাফল দেখার পর নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছিলেন ওভার হাইপড কোচ। মন্তব্যটা ছিল এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাভাসের উদ্দেশ্যেই। সেখানে এটিকে মোহনবাগানের হয়ে গত মরশুমে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য লিখেছেন, দ্যাটস দ্য ইজিয়েস্ট থিং টু সে হোয়েন এ টিম লুজেস, ইটস নট কলকাতা লিগ এনি ওয়েজ নবাব দা। অরিন্দম ভট্টাচার্য প্রক্ষান্তরে তার প্রাক্তন কোচের পাশেই দাঁড়ালেন। কিন্তু এখানে একটি কথা বলে রাখা ভালো, গোল্ডেন গ্লাভস জেতার পরেও অরিন্দম ভট্টাচার্যকে দল ছাড়তে হয়েছে। তার বদলে এসেছেন অমরিন্দর সিং, যিনি কিনা গোলের নিচে দাঁড়িয়ে 6টা গোল খেলেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।